सो हेलो गाइस, तुम्हारा सबाई केमन आछो? आज के आबारो अनेक दिन पर आसलम नतून आरेकटा ब्लग निये। एक्चुअली होयेछिलो कि माझखाने आमार कोविडेर मतोनी अवस्था हये गियेछिलो, किन्तु टेस्ट करियेछि, रिपोर्ट नेगेटिव एसेछे। तो मेन मुद्दा कथा हलो आज के जेटा ब्लग करबो सेटा होच्छे, आज के आमरा जाबो निउ जेटा ভিস্তাডোম কোচ जेटा ट्रेन आमादेर एखाने चालू होयेछे, तो सेटा आज के देखते जाबो एनजीपीते। तो आमार बाड़ी थेके एनजीपी बेशी दूर ना, हेटे हेटे जावा जाय। तो आमी एखन हेटे हेटे जाच्छि आर कि एनजीपी दिके। तो चलो एकबारे एनजीपी थेके देखा होबे, चलो। सो गाइस, आमी एखन एसे गेछि एनजीपी स्टेशन। तो एखन एनजीपी स्टेशन थेके एखन टिकिट काटते होबे, प्लैटफर्म टिकिट। प्लैटफर्म टिकिटटा काटते काटार रास्ता हच्छे कि ओइदिके, तो ओइदिके जाबो। तो गाइस, आमी एखन प्लैटफर्म टिकिट काटलाम। तो प्लैटफर्म टिकिट आमी स्टेशन आमार साथे ढाकाते करलो किरकम 10 টাকা যেটা প্ল্যাটফর্ম টিকিট 50 টাকা নিল, 50 টাকায় নিয়ে আসছিলাম বাড়ির থেকে, 50 টাকায় একবার আউট হয়ে গেলো সাথে সাথে। কী করবো এখন, তোমাদের জন্য একটু যাচ্ছি ভেতরে ভিস্তাডোম কোচটা তোমাদের দেখাবো বলে। তো এরপরও যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে তো এটা একটা কেমন দেখায় না, তো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এখনই। তো চলো যাই সামনের দিকে আগাই, কিন্তু 50 টাকা একদম পুরো পকেট মেরে দিলে ভালো হতো। চলো যাওয়া যাক। সো গাইস, প্রথমে ভাবছি 1 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে, কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে না, 2 নম্বর প্ল্যাটফর্মে। এই যে আবার আবার উপরে উঠতেছে, আবার এই যে আবার উপরে উঠছি, উপরে উঠে এখন 2 নম্বর প্ল্যাটফর্মে যাবো, চলো। সো গাইস, এটাই হচ্ছে সেই ট্যুরিস্ট স্পেশাল ট্রেন 05777 নিউ জলপাইগুড়ি টু আলিপুরদুয়ার জংশন, যেটাতে আছে ভিস্তাডোম কোচ। তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই হলো সেই ভিস্তাডোম কোচ, যেটার জন্য আমি 50 টাকার টিকিট কেটে আর কি ভিতরে ঢুকলাম, শুধুমাত্র এই ট্রেনটা দেখার জন্য। তো গেট গেট কখন খুলবে জানি না, খুলুক তারপরে ভেতরটা তোমাদের দেখাচ্ছি। ট্রেনের বাইরের দৃশ্য দেখেই মনে হচ্ছে যে ট্রেনটা এত সুন্দর, তে ভিতরে যে কিরকম হবে মানে অমায়িক ব্যাপার আর কি। চলো ভিতরে এখন যাব। তো বন্ধুরা, ভিস্তাডোম কোচের গেট খুলে দিয়েছে, তো আমি এখন এই ভিতরে যাচ্ছি। তো ভিতরে ঢুকে যেটা ফার্স্টে লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই সব জায়গায় কিন্তু ব্যাগ রাখার জন্য র‍্যাক থাকে অন্যান্য ট্রেনে, কিন্তু এই ট্রেনে এখানে সেটা দাবানি, অন্য একটা ব্যবস্থা করা হয়েছে। সেটা হলো এই যে এগুলো এই স্টিলের এই বাঙ্কারগুলোর মধ্যে ব্যাগ রাখতে লাগে, ভালো সিস্টেম। তো এবার যেটা দেখলাম এটা হচ্ছে মানে খাবার রাখার যে প্লেটটা যে থাকে, মানে সিটের সামনে বসে যে খায় আর কি ট্রেতে, তো সেই ট্রেটা অন্যান্য কোচের সিটের ডান দিকে থাকে বা সিটের সাইডে থাকে, কিন্তু এই ট্রেনে সিস্টেমটা কি ওই যেখানে হাত রাখে ওটার ভিতর দিয়ে থাকে, তো সেটা এইভাবে বের করে নিয়ে এভাবে খুলতে হয় আর কি। দু সাইডেই থাকে দুটো, এই যে এরকম সিস্টেমে। তো এটা পরে খুলে নিতে লাগে, আর দেন পরে তুমি এভাবেই আবার এইভাবেই ফোল্ড করে আবার ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, এই যে এইভাবে ফোল্ড করে নিয়ে ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়। তো এটা আরেকটা ভালো জিনিস করেছে, কেমন মানে এখানে তো দরজাগুলো সব কাচের, তো তার জন্য যাতে রোদ ভেতরে না আসে আর কি, তার জন্য এখানে একটা চেন সিস্টেম আছে, ওটা টানলে ওটা নেমে যায় আর কি। তো এখানে যেটা এই কোচে একটা মিস্টেক হয়েছে সেটা হচ্ছে এখানে চার্জিং পয়েন্ট নেই, একটাও দেখতে পাচ্ছো একটাও চার্জিং পয়েন্ট নেই এখানে, এটা একটা মিস্টেক হয়েছে আর কি। চার্জ শেষ হয়ে গেলে গেল মোবাইলে রাখতে পারে। তারপর এই ট্রেনে সবথেকে যেটা আমার ভালো লেগেছে আর কি, সবথেকে বেশি ভালো লেগেছে আমার আর কি, তো সেটা হচ্ছে এই চেয়ারগুলোকে আর কি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা যায়, মানে এটাকে ঘোরানো যায় আবার চারিদিক দিয়ে ঘোরানো যায় আর কি। তো নিচে একটা প্রেস করলে এটা ঘুরে যায় আর কি, এরকম সিস্টেমে। তো এরকম সিস্টেমে ঘুরলো ফার্স্টে, তারপরে লক হয়ে যাবে, তারপরে এটাকে আবার নিচে একটা প্রেস করার জিনিস থাকে, তো এটাকে প্রেস করতে লাগে, এই যে নিচে প্রেস করছে, প্রেস করার পরে এটা আবার ঘুরে গেল। এরকম অ্যাঙ্গেলে যখন থাকবে ট্রেনটা, যখন সেবকের সাইড দিয়ে যাবে, অ্যাকচুয়ালি ট্রেনটা সেবকের সাইড দিয়ে যায়, তো যখন যাবে তখন এই অ্যাঙ্গেলে বসলে আর কি দৃশ্যটা অমায়িক লাগবে, একদম অপূর্ব দৃশ্য লাগবে। কারণ সেবকের সাইডটা টোটালটাই তোমার হলো গিয়ে পাহাড়, ওই সাইডটা পাহাড় ফরেস্ট, এর জন্যই মানে জায়গাটা দারুণ লাগবে আর কি, অমায়িক। তো চলো এখন একটু বাথরুমের দিকে যাবো আর কি, বাথরুমটা কেমন বানিয়েছে। তো এটা হচ্ছে বাইরের বেসিনটা আর কি, একটু হাত ধুয়ে নিলাম, আমাকে আমার ক্যামেরা আমাকে দেখে নাও আয়নাতে। তো এখন একটু একটা বাথরুমের ভিতরে ঢুকলাম, তো আয়নাটা বেশ বড়ই, বেসিন দিয়েছে একটা ভালো, চকচক করছে নতুন আর কি। আর এখানে কোমর দেওয়া, আর হচ্ছে ওটা কি টয়লেট পেপার বলে নাকি, হ্যাঁ টয়লেট পেপার বলে,
বাহ খুব সুন্দর, এই তো আমাকে দেখা যাচ্ছে কত সুন্দর, বাহ দেখে না ভালো মতো আমাকে। হ্যাঁ এই তো এখন পাশেরটাতে গেলাম, পাশের বাথরুমে, তো ওটা তো সেম জিনিস, আলাদা কিছুই নেই, একদম টোটাল সেম। কিন্তু আমার প্রবলেম হচ্ছে যারা কোমরে করতে পারেন না, যারা কোমরে আর কি পটি করতে পারে না তাদের কী হবে শেষ তারা আর কি। তো তারপর এটা হচ্ছে ভিস্টারম কোচের পুরোটা আর কি, মানে পুরো কোচটার আর কি দেখাচ্ছি, পুরো কোচটা দেখো আর কি। তো এখানে প্রতিটা চেয়ারই ওভাবে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা যায় আর কি, আর এখানে জল রাখারও জায়গা দেওয়া আছে, আর পা রাখারও নিচে জায়গা আছে, যে ফুট কি জানি বলে, যাই হোক অত বুঝি না। তো এবার যেটা আর কি, এখানে পাশে খাওয়ার জন্য ফ্রিজ, এই ফ্রিজ রাখা আছে, তো এখানে ফুড ডিস্ট্রিবিউট করা হয় এই ট্রেনে। তো এখান থেকে আর কি দৃশ্যটা অমায়িক দেখা যায় আর কি, এই জায়গার থেকে, এই জায়গাটার তো দারুণ আর কি, এই জায়গাটা সব থেকে বেশি ভিড়, একদম দারুণ জায়গা, দেখতে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। দেখো এখান থেকে একদম পুরো ভিউটা দেখা যায় পেছনে আর কি, এই যে যখন ট্রেনটা যখন চলবে তখন দেখলে একদম ফাটাফাটি। এখন বাজে 7:15 আর 5 মিনিট পরে ট্রেন ছেড়ে দেবে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে, তো আর 5 মিনিট দাঁড়াবো এখানে, তারপরেই আমি বাড়ি চলে যাব, ট্রেনও ছেড়ে দেবে আমি বাড়ি চলে যাব। আর 5 মিনিট, এখন বাজে 7:15, 7:20 ট্রেন ছাড়বে, একদম কারেক্ট টাইমে ছাড়বে, দেখে নিও। তো শেষমেশ ট্রেন ছেড়ে দিল, আরপিএফ দাদাও ট্রেনে উঠে গেল, ট্রেন তার এখন গন্তব্যের দিকে ছুটবে। তো আমি এখন বাড়িতে যাব, এবার আমার ট্রেনে যাত্রা করা হলো না আর কি, তো অ্যাকচুয়ালি একা একা ভালো লাগে না আর কি ঘুরতে, তো আমার বন্ধু কলকাতা থেকে আসবে সৌভিক, তারপরে ও আর আমি একসাথে এই ট্রেনে আলিপুরদুয়ার যাবো আর কদিন পরে। এইবার গেলাম না, এবার জাস্ট এমনিই তোমাদের দেখালাম, মানে এমনি তোমাদের কোস্টার দেখালাম ভালো মতো, তো এটাতেই হ্যাপি থাকো, নেক্সট টাইম ভালো মতো একদম আমরা ট্রাভেল করতে করতে তোমাদের সাথে ব্লগ করব। তো চলো, সত্যি বন্ধুরা তোমরা বিশ্বাস করো ট্রেনটা মানে এত সুন্দর ট্রেনটা আর কি, ভিস্তারম কোচের ট্রেনটা যে মানে দারুণ দেখতে, দারুণ মানে আমি তো একদিন যাবো এই ট্রেনটাতে একদিন, তো এখন যাওয়া হচ্ছে না আর কি, পরে নেক্সট অন্য কোনো একদিন তো আমি যাবোই, কেন ট্রেনটা আমার এত ভালো লাগছে আমার বলার মতো না, আর মানে সেই ভালো লাগতো সেই। গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। দেখো তোমাদের জন্য 50 টাকা খরচা করে প্ল্যাটফর্ম টিকিট কেটে ভিতরে গেলাম শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য, তোমাদেরও দেখালাম আমি একটু দেখলাম, তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা। তো এইটুকুনি বলার, তো ঠিক আছে চলো আজকের মতো টাটা, পরে অন্য ভিডিওতে আবার দেখা হবে, চলো বাই।